ভালোবাসার আবেগকে উপেক্ষা করে জেনিফার লোপেজকে অপমানিত করেছেন বেন অ্যাফ্লেক, সাথে বিচ্ছেদের প্রভাব পড়ছে সন্তানদের ওপর, আর তাই তো ডিভোর্স নেওয়ার প্রক্রিয়াটি পিছিয়েছেন লোপেজ। 2022 সালের জুলাইতে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে, পরের মাসেই দ্বিতীয়বার বিয়ের আয়োজন করেন অ্যাফ্লেক জেনিফার। তাদের ভালোবাসার গল্পে দুটি তথ্যচিত্র হয়েছে তৈরি, এত কিছুর পরও সেই প্রেম আর আবেগকে উপেক্ষা করায় অপমানিত বোধ করছেন জেনিফার লোপেজ। এছাড়াও দুজনের আগের ঘরে থাকা পাঁচ সন্তানের মধ্যে অ্যাফ্লেকের বড় মেয়েকে একটু বেশি ভালোবাসেন জেনিফার। এত কিছুর পরেও সামনে বিচ্ছেদ ইস্যু আসায় ক্ষিপ্ত জেনিফার অ্যাফ্লেকের সাথে ডিভোর্সের প্রক্রিয়াটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।